স্বপ্নে কান্না করতে দেখা বা কাঁদতে দেখা খুবই কমন একটি স্বপ্ন। বেশিরভাগ মানুষই কখনো না কখনো এই স্বপ্ন দেখে থাকবেন। এবার আসুন জেনে নিই স্বপ্নে কাঁদতে দেখা বাস্তব জীবনে কিসের ইঙ্গিত দিয়ে যায়। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন নিশ্চিত করুন। স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা সম্পদশালী এবং দানশীল হওয়ার লক্ষণ। যদি কেউ স্বপ্নে দেখে যে তার দুচোখ অশ্রু টলমল করছে, এর অর্থ স্বপ্ন দর্শনকারী ধর্মের প্রতি আগ্রহী হবে এবং সৎপথে জীবিকা নির্বাহ করবে। স্বপ্নে কোনো কারণ ছাড়াই নিজেকে কাঁদতে দেখার অর্থ বিপদ আপদ বা রোগব্যাধির লক্ষণ। স্বপ্নে নিজের চোখের জল ঠান্ডা বা শীতল অনুভূত হলে এ স্বপ্ন হাসি আনন্দ বা সুখ স্বাচ্ছন্দ্যের লক্ষণ। কোনো ধাক্কা বা ব্যথা পাওয়ার কারণে স্বপ্নে নিজেকে কান্না করতে দেখার অর্থ স্বপ্নদ্রষ্টা নিজের অথবা তার কাছের কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা। স্বপ্নে খোলা প্রান্তরে বা মাঠের মধ্যে নিজেকে কান্না অথবা চিৎকার করতে দেখার অর্থ মৃত্যু বা অত্যাচারিত হওয়ার সম্ভাবনা। স্বপ্নে নিজের চোখের পানি গরম অনুভূত হলে এটা দুশ্চিন্তার লক্ষণ। আবার নিজেকে বাথরুমে কাঁদতে দেখার স্বপ্ন খারাপ সংবাদ পাওয়ার ইঙ্গিত। স্বপ্নে কান্না ছাড়াই নিজের চোখে অশ্রু দেখার মানে কোনো আকাঙ্ক্ষিত কাজে সফলতার লক্ষণ। স্বপ্নে কোনো নবজাতক শিশু কান্না শুনতে পাওয়ার অর্থ অপ্রত্যাশিত কোনো সুখবর আসবে। স্বপ্নে সুখের কান্না ভালো ফলাফল বয়ে আনে না। যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তির জন্য নিজেকে কাঁদতে দেখে, তবে এটা দুশ্চিন্তা এবং আয়ু কমার ইঙ্গিত। যদি কেউ স্বপ্নে কোনো মৃত ব্যক্তির মৃত্যু দেখে নিজেকে কাঁদতে দেখে, তাহলে এটা চাকরি লাভ বা বিবাহের লক্ষণ। যদি কেউ স্বপ্নে দেখে কোনো নারী ছলনা করে কাঁদছে, এর অর্থ কোনো চরিত্রহীন নারী স্বপ্নদ্রষ্টাকে অনৈতিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নে মৃত মানুষকে কাঁদতে দেখা আয়ু বৃদ্ধির লক্ষণ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সৃষ্টিকর্তার নিকট কান্নাকাটি বা প্রার্থনা করছে দেখে, এরূপ স্বপ্নের অর্থ ওই ব্যক্তি দ্রুত কোনো সমস্যা থেকে মুক্তি পাবে। যদি কেউ স্বপ্নে দেখে সে নিজে কাঁদছে কিন্তু তার বন্ধু হাসছে, এর অর্থ স্বপ্নদ্রষ্টার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে অনৈতিক সম্পর্ক আছে। ধন্যবাদ।